উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ। টানা অবরোধে সহিংসতা, গাড়িতে আগুন, ভাঙচুর চলছে বিভিন্ন সড়কে। এর প্রভাব পড়েছে বগুড়ার ব্যবসা বাণিজ্যে, ধস নেমেছে কেনা বেচায়। মানুষের মধ্যে শুরু হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। বগুড়া থেকে আরিফ রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। চৈত্রের খরতাপের মতো সড়ক আর মহাসড়ক এখন গরম। বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, পিকেটিং, রোড ব্যারিকেড চলছে। আবার মোটরসাইকেল ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ কিংবা গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। টানা অবরোধে স্থবির হয়ে পড়েছে পরিবহন চলাচল। শহর বন্দরে মানুষের উপস্থিতি কমে গেছে। এতে আর্থিক মন্দার কবলে পড়েছে ছোট বড় ব্যবসা। মার্কেট দোকানপাট খোলা থাকলেও ক্রেতা নেই। গাড়ি বন্ধ থাকার কারণে বগুড়াতে আসা সম্ভব হচ্ছে না, এই কারণে কাস্টমার নাই। ভেতরে ভয় আতঙ্ক নিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হচ্ছে। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা, আগামী দিনগুলো নিয়ে আরও শঙ্কিত। আবার নিরাপত্তার আশঙ্কায় উদ্বিগ্ন সকলেই। আমাদের এই দোকানে পাঁচজন স্টাফ, সারাদিন ধরে আমরা হা করে বসে আছি, কোনো লোকজন নাই। এমনি বাজারে যে তরি তরকারি, মানুষের খাদ্যদ্রব্য যে দামের বৃদ্ধির কারণে, তো সবের উপরে প্রভাব পড়ে, তার মধ্যে আবার অবরোধ হরতাল। আন্দোলনের বিকল্প কর্মসূচির দাবি করলেন ব্যবসায়ীদের এই নেতা। হরতাল যেন না হয়, অবরোধ যেন না হয়, এর বিকল্প কি করে সমাধান করা যায় আপনারা সেটা ভাবুন। আমরা ব্যবসায়ীরা ব্যবসা নির্বিঘ্নে যেন করতে পারি। ব্যবসায়ীদের স্বার্থে রাজনৈতিক সহিংসতা বন্ধ আর সকলের নিরাপত্তার দাবি জানান সকলেই। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।